দ্বাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই শারীরিকভাবে ভালোই আছো। তা আমাদের আবার ভিডিও ক্লাসে ফিরতে হচ্ছে, কারণ এই মুহূর্তে স্কুল খোলার কোনো সম্ভাবনা নেই। তো আমি তোমাদের স্থির তড়িৎ অধ্যায়ের তড়িৎ ক্ষেত্র যে অধ্যায়টি, সেইটা পড়াচ্ছিলাম। আমরা পরবর্তী পড়াটা একটু কন্টিনিউ করে নেব। দেখো, আমরা আজকে যে টপিকটা নিয়ে পড়ব সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল। প্রথমেই আমরা তড়িৎ দ্বিমেরু কি সেইটা একটুখানি বুঝে নিই। দেখো, একটা তড়িৎ দ্বিমেরু হচ্ছে এমন একটি সংস্থা যেখানে দুটো সম পরিমাণ কিন্তু বিপরীত প্রকৃতির। বিপরীত প্রকৃতির মানে কি? মানে হচ্ছে একটা যদি পজিটিভ হয় আরেকটা তাহলে নেগেটিভ চার্জ হতে হবে। এই রকম দুটো সম পরিমাণ চার্জ তারা যদি খুব কাছাকাছি অবস্থান করে, করে একটা সংস্থা তৈরি করে, তাহলে পরে সেই সংস্থাটিকে বা সেই সিস্টেমটিকে আমরা একটা তড়িৎ দ্বিমেরু বলতে পারি। এইখানে ছবিটার দিকে একটু খেয়াল করো, দেখো একটা মাইনাস কিউ চার্জ এ বিন্দুতে নেওয়া হয়েছে এবং একটা প্লাস কিউ চার্জ বি বিন্দুতে নেওয়া হয়েছে, এবং তাদের মধ্যবর্তী দূরত্বটাকে 2L, ভালো করে দেখো L নয় কিন্তু 2L ধরে নেওয়া হয়েছে, এবং আমরা ধরেই নিচ্ছি 2L ডিস্টেন্সটা খুবই ক্ষুদ্র, 2L দূরত্বটা ভীষণ ছোট। এই যে সিস্টেমটা তৈরি হলো, দ্যাট ইজ কল্ড ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু। এইবার পরবর্তী যে টপিক সেটা আমরা তড়িৎ দ্বিমেরু, দ্বিমেরু ভ্রামক বলে যে টার্মটা, যে কোয়ান্টিটিটা, সেইটা একটুখানি আমরা পড়বো। নেক্সট, তড়িৎ দ্বিমেরুর দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট, ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, এইটা আমরা একটু পড়ে নেব। দেখো, দ্বিমেরু ভ্রামকটা কি? যে তড়িৎ দ্বিমেরুটা তৈরি হয়েছে তাদের যে কোনো একটি আধানের মান এবং আধান দুটির মধ্যবর্তী যে দূরত্ব তার গুণফল করলে যে কোয়ান্টিটিটা তৈরি হয় তাকেই আমরা তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলি। অর্থাৎ একটা তড়িৎ দ্বিমেরু যে দুটি সমপরিমাণ ভিন্ন প্রকৃতির আধান নিয়ে তৈরি, তাদের যে কোনো একটি আধানের মান, হ্যাঁ প্লাস বা মাইনাস সেটা নিয়ে ভাবার দরকার নেই, যে কোনো একটি আধানের মান, দেখো এখানে আমি দেখিয়েছি দ্বিমেরু ভ্রামক, এটাকে পি অক্ষর দ্বারা ডিনোট করা হয়েছে, ইকুয়ালস টু যে কোনো একটি আধানের মান, আমি আধানগুলোকে যেহেতু কিউ নিয়েছি তাহলে আধানের মান কিউ ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব, একটু মনে করো আমরা 2L নিয়েছিলাম, তাহলে কিউ এর সাথে 2L গুণ করে দিলাম, দিলে পরে যে কোয়ান্টিটিটা হলো সেটাই হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, অর্থাৎ পি ইকুয়ালস টু কিউ ইন্টু 2L, এইটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। একটা জিনিস মাথায় রাখবে, তড়িৎ দ্বিমেরু ভ্রামক কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি, অর্থাৎ দ্বিমেরু ভ্রামকের কিন্তু নির্দিষ্ট দিক থাকে, সব সময় সেই দিকটা হয় মাইনাস চার্জের দিক থেকে প্লাস চার্জের দিকে। একটু আমি ছবির দিকে আরেকবার ফলো করতে বলবো, দেখো আমি এখানে একটা সাইন বসিয়েছি, দেখো এতে মাইনাস কিউ চার্জ আছে, এতে মাইনাস কিউ চার্জ আছে, বিতে প্লাস কিউ চার্জ আছে, তার ফলে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের দিকটা হবে এ থেকে বি এর দিকে। দেখো আমি এখানে এই পি ভেক্টরটাকে দেখিয়েছি, পি ভেক্টরটাকে এখানে দেখিয়েছি এ থেকে বি এর দিকে, এবং আমরা সেখানে যখন ভেক্টর ফর্মে দেখাবো ভেক্টর পি ইকুয়াল টু 2QL, এলটার দিকটা হচ্ছে এ টু বি এর দিকে, এইটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের দিক। নেক্সট, আমরা তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মাত্রা এবং একক বের করব। দেখো, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের একক, দেখো আমরা আবার সেই এক্সপ্রেশনে চলে যাই, আমরা একক বের করতে গেলে এক্সপ্রেশনটা কী ছিল, পি ইকোয়ালস টু কিউ ইন্টু 2L, অর্থাৎ আধান ইন্টু মধ্যবর্তী দূরত্ব। স্বাভাবিকভাবেই আমরা এসআই পদ্ধতিতে পি এর যখন একক বের করব, স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে আধানের একক কিন্তু এটা দূরত্ব, দূরত্বের একক বসবে আধানের এসআই একক কুলম, দূরত্বের একক মিটার, সুতরাং দ্বিমেরু ভ্রামকের এসআই একক কুলম ইন্টু মিটার। সিমিলার ওয়েতে সিজিএস এককটা হচ্ছে স্ট্যাট কুলম ইন্টু সেন্টিমিটার। আচ্ছা, মাত্রা বের করতে গেলে আবার সেই এক্সপ্রেশনে আমরা চলে যাই, মাত্রাতে কিউ এর মাত্রা ইন্টু দৈর্ঘ্যের মাত্রা, হ্যাঁ আধানের মাত্রা ইন্টু দৈর্ঘ্যের মাত্রা, অর্থাৎ পি এর মাত্রা ইকুয়াল টু আধানের মাত্রা ইন্টু দৈর্ঘ্যের মাত্রা, আধানের মাত্রা কী হয় আই ইন্টু টি, আর দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল, ব্যাস এটা হচ্ছে তোমার মাত্রা। এইবারে আমরা একটা তড়িৎ দ্বিমেরু ভ্রামকের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করবো, যেমনভাবে আমরা একটি বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে পারি, ঠিক একই রকমভাবে একটা তড়িৎ দ্বিমেরুর জন্য
আমাদের কিন্তু তড়িৎ দ্বিমেরুর জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে হবে। আরেকবার বলে দিই, আমরা যেমনভাবে একটি বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে পারি, কি হয় সেটা? ই ইকুয়াল টু 1/4πε কিউ বাই আর স্কোয়ার, যেখানে আর হচ্ছে বিন্দু আধান থেকে যে বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য বের করছি তার দূরত্ব। সিমিলার ওয়েতে আমরা একটা তড়িৎ দ্বিমেরুর জন্য আমরা যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত সেটা বের করতে পারি। এইবার এইটা বের করতে গেলে কোন জায়গায় আমরা বের করছি সেইটা আগে জানতে হবে। আমরা দুটো ক্ষেত্রে আমরা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য একটি দ্বিমেরু ভ্রামকের জন্য বের করব। প্রথমে আমরা যেটা নিয়েছি, একটু হেডলাইনটার দিকে দেখাও, 1 নম্বর পয়েন্টে তড়িৎ দ্বিমেরুর অক্ষস্থিত কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য। ভালো করে বোঝো, অক্ষস্থিত বিন্দু অর্থাৎ যে বিন্দুতে আমরা ক্ষেত্র প্রাবল্যটা বের করবো সেটা অক্ষের ওপর অবস্থিত কোনো একটা বিন্দু। তা এখন প্রশ্ন হচ্ছে অক্ষটা কী? দেখো আমি আরেকবার একটু ছবিটার দিকে ফলো করতে বলবো। দেখো এ বি একটা তড়িৎ দ্বিমেরু, যেখানে এতে মাইনাস কিউ চার্জ আছে, বিতে প্লাস কিউ চার্জ আছে, তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 12। তো এই যে দুটো আধান আমি নিয়েছি তাদের সংযোজককারী যে সরলরেখা, অর্থাৎ এ এবং বিকে যদি আমরা যোগ করি, তাহলে যোগ করে যদি উভয় দিকে বাড়িয়ে দিই, তাহলে যে স্ট্রেট লাইনটা আমরা পাই সেই স্ট্রেট লাইনটাই হচ্ছে অ্যাক্সিস বা অক্ষ। হ্যাঁ, বোঝা গেছে? তার মানে আরেকবার একটু বলে দিই যে একটি তড়িৎ দ্বিমেরুর উভয় আধানকে সংযুক্ত করে তাকে যদি আমরা উভয় দিকে বাড়িয়ে দিই, তাহলে যে সরলরেখাটা পাই, যে রেখাংশ রেখাটি পাই, সেটাই হচ্ছে অক্ষ। তা আমাকে এখানে অক্ষের ওপর কোনো বিন্দুতে তড়িৎ দ্বিমেরু এর অক্ষের ওপর কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য বের করতে হবে। তা আমি সেই বিন্দুটাকে পি বিন্দু ধরে নিয়েছি, যে বিন্দুতে আমাকে ক্ষেত্র প্রাবল্য বের করতে হবে সেটাকে পি বিন্দু ধরে নিয়েছি, দেখো অক্ষের ওপর অবস্থিত। তাহলে আমরা কীভাবে সেটা করব? দেখো এইটা করতে গেলে আমি তড়িৎ দ্বিমেরুটাকে এমনভাবে স্থাপন করেছি যাতে করে তড়িৎ দ্বিমেরুর ঠিক মধ্যবিন্দু যেটা, সেই বিন্দুটা হচ্ছে মূল বিন্দু, অর্থাৎ যার স্থানাঙ্ক হচ্ছে 0,0। ভালো করে বুঝে নাও, আমরা এ বি তড়িৎ দ্বিমেরুকে এমনভাবে স্থাপন করেছি যাতে করে তড়িৎ দ্বিমেরুটির মধ্যবিন্দুটা হলো মূল বিন্দু। ফলে আমি সেটাকে যদি ও বিন্দু বলি, এর মানে হচ্ছে এ ওটা দৈর্ঘ্য এল, বি ও দৈর্ঘ্য এল, কারণ এই 12টা দুটো সমানভাবে ভাগ হয়ে গেছে। হ্যাঁ, তা এইবার আমি যদি ধরে নিই যে মধ্যবিন্দু থেকে যে বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য আমরা বের করতে চাইছি তার দূরত্ব আর, দেখো এখানে নিচে দেখিয়েছি ও থেকে পি এর দূরত্ব, মানে মধ্যবিন্দু থেকে বা মূল বিন্দু থেকে যে বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য বের করতে চাইছি তার দূরত্ব হচ্ছে আর, তাহলে বি বিন্দু থেকে দূরত্ব কত হবে? দেখো টোটাল আর থেকে ও বিটাকে বাদ দাও, ওপি মাইনাস ও বি করলেই হচ্ছে আমি বিপি পেয়ে যাচ্ছি, অর্থাৎ আর মাইনাস এল। সিমিলার হতে আমি যখন এপি বের করতে চাইছি, দেখো এপি ইকুয়াল টু এও প্লাস ওপি, ছবির দিকে তাকালে পরিষ্কার বুঝতে পারবে, এপি ইকুয়াল টু এও প্লাস ওপি, এও মানে হচ্ছে এল আর ওপি মানে হচ্ছে আর, মানে এটা হচ্ছে আর প্লাস এল। এই দূরত্বগুলো আমার লাগবে বলে আমি এগুলোকে লিখে রাখলাম। এইবার আমরা পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য বের করতে চাইছি, কী করে করব? প্রত্যেকটি বিন্দু আধানের জন্য আলাদা করে আমি পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য বের করব। অর্থাৎ দেখো এ বিন্দুতে যে মাইনাস কিউ আধান আছে তার জন্য পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, স্বাভাবিকভাবে বিন্দু আধানের জন্য ক্ষেত্র প্রাবল্য এটা আমরা বের করতে জানি, সেটাকে ইএস সাফিক্সে এ দিয়ে ডিনোট করা হয়েছে, ফর্মুলা অনুযায়ী 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার, এখানে আর এর জায়গাটা কে নেবে? এপি, মানে কিউ মাইনাস কিউ চার্জ থেকে পি এর যে দূরত্ব সেই 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 সেটাই সেই জায়গাটা নিয়ে নিচ্ছে। তাহলে পরে ইয়ে ইকুয়াল টু 1/4πε0 কিউ বাই এপির জায়গায় আর প্লাস এল তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। এইবার প্রশ্ন হচ্ছে দিক কী হবে? দিকটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট, দিকটা কেন ইম্পর্টেন্ট আমি বলছি একটু পরেই। দেখো আমরা যখনই পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য বের করব, মনে রাখবে আমরা কী করি, আমরা সেখানে একটা একক ধনাত্মক আধানকে ইমাজিন করি। মনে করো ডেফিনেশন বলার সময় বারবার বলেছিলাম যে যে বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য বের করবো সেই বিন্দুতে একটা একক ধনাত্মক আধানকে আমরা ইমাজিন করি। তো তোমরাও সেরকমই করো, ধরে নাও পি বিন্দুতে একটা +1 চার্জ আছে, তো পি বিন্দুতে যদি +1 চার্জ থাকে তাহলে সেই +1 চার্জটা মাইনাস কিউ দ্বারা সবসময় আকর্ষণ হবে, সেই কারণে পি বিন্দুতে যে ক্ষেত্র প্রাবল্য মাইনাস কিউ চার্জের জন্য হবে তার দিকটা হবে অ্যালং
পি থেকে এ এর দিকে, দেখো আমি সেটাই লিখেছি, পি থেকে এর দিকে, সেটাকে আমি পি থেকে ও এর দিকে দিচ্ছি, পি ও এর দিকে। এইটা হচ্ছে ই এর দিক। সিমিলার ওয়েতে আমি বি বিন্দুতে যে প্লাস কিউ চার্জ নিয়েছি তার জন্য পি বিন্দুতে ক্ষেত্রফল বের করতে চাইছি। একই ফর্মুলাতে 1/4πε0 কিউ বাই বিপি স্কোয়ার, এক্ষেত্রে প্লাস কিউ থেকে যে দূরত্ব, প্লাস কিউ থেকে যে দূরত্ব সেটা বিপি, বিপির মানটা হচ্ছে আর মাইনাস এল, তো আমি সেখানে আর মাইনাস এল তার হোল স্কোয়ার করে দিলাম। এবার এর দিক কী হবে, প্লাস কিউ চার্জ, এখানে প্লাস ওয়ান চার্জ, কী করবে, বিকর্ষণ করবে, বিকর্ষণ করা মানে দূরে ঠেলে দেওয়া। দেখো দূরে ঠেলে দেওয়া মানে সে দিকটা এইভাবে, ইবির দিকটা, ইবির দিকটা এইভাবে দেখিয়েছি, অর্থাৎ দিকটা হচ্ছে ও থেকে পি এর দিকে, মানে দূরে চলে যাচ্ছে। এইবার তাহলে লব্ধি ক্ষেত্র প্রাবল্য কত হবে, এই দুটোই ভেক্টর কোয়ান্টিটি, লব্ধি করতে গেলে কী করতে হবে, দুটো বিপরীতমুখী ভেক্টরকে আমি যদি লব্ধি করতে চাই তাহলে কী করতে হবে, বিয়োগ করে দিতে হবে। এখন বিয়োগ কার থেকে করব, যেটা বড় তার থেকে ছোটোটা বিয়োগ করব। এখন প্রশ্ন হচ্ছে কোনটা বড়, ছবি একটু এক্সপ্রেশনের দিকে তাকাও, ই এর নিচে আছে আর প্লাস এল আর ই বির নিচে আছে আর মাইনাস এল, আর প্লাস এস এল নো ডাউট আর মাইনাস এল এর থেকে বড়, অর্থাৎ ই এর নিচে বড় সংখ্যা আছে আর ই বির নিচে ছোট সংখ্যা আছে, তাহলে ই এর নিচে বড় সংখ্যা থাকার ফলে ই এটা ছোট হয়ে যাবে আর ই বির নিচে ছোট সংখ্যা থাকার ফলে ই বিটা বড় হচ্ছে, অর্থাৎ ই বি ইজ গ্রেটার দেন ই এ। সেই কারণে লব্ধি ক্ষেত্র প্রাবল্যটা কী হবে, ই বি থেকে ই এ বাদ দিতে হবে, এবং একই সঙ্গে তার দিকটাও আমরা এখান থেকে ঠিক করে দেবো। দিকটা কী হবে, যে বড় তার দিকেই লব্ধি ক্ষেত্র প্রাবল্য হবে, আমরা ভেক্টরের যুগে জানি, তাহলে ই বিটা যেহেতু বড়, ই বিটা দিকটাই হচ্ছে লব্ধি ক্ষেত্র প্রাবল্যের দিক, সেই কারণেই লব্ধি ক্ষেত্র প্রাবল্যের দিকটা হচ্ছে ওপি অভিমুখী। এইবার আমরা কী করলাম, এইখান থেকে এই দুটো এক্সপ্রেশন বসিয়ে দিলাম, ই বির জায়গায় কিউ বাই ফোর পাইপসোনট আর মাইনাস সেলটার হোল স্কোয়ার, ই এর জায়গায় এটা বসিয়েছি, দিয়ে আমি একটা কাজ করেছি, একবারে কিউ বাই ফোর পাইপসোনট কমন নিয়েছি। দেখো দুটো এক্সপ্রেশনে কিউ বাই ফোর পাইপসোনট রয়েছে বলে একবারে কমন নিয়েছি, যেহেতু ইবি থেকে ইয়ে বাদ দিয়েছি তাহলে ইবির মানটা আগে বসলো, মাইনাস ই এর মানটা আগে বসলো, দিয়ে এইবার আমরা কী করলাম, হচ্ছে লসাগু করলাম, করে আমরা হচ্ছে তার এক্সপ্রেশনটাকে লিখলাম, যেটা হয় ওপরে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার হচ্ছে, অর্থাৎ ফোর এ বি সূত্র, আর নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার হয়ে গেছে। হ্যাঁ একদম একদম আমরা ফর্মুলা যেটা বীজগণিতের ফর্মুলা সেগুলো ইউজ করেছি। এইবার পরের লাইনে আমরা কী করলাম, একটু সাজিয়ে লিখলাম জিনিসটাকে, ফোর আর এল যেটা এসেছিলো ফোর আর এলটাকে একটু সাজিয়ে লিখলাম, কেন, তাতে আমাদের কিছুটা লাভ আছে। কীরকম, দেখো আমরা এর পরের লাইনে কী করেছি, ওই 1/4πε0 যেমন ছিল তেমনই থাকলো, কিউটাকে এর মধ্যে ঢুকিয়েছি, ফোরটাকে ভেঙে 2×2 করেছি, কিউটাকে এখান থেকে এখানে নিয়ে চলে এসেছি, এলটাকে এখানে রাখলাম আর আরটাকে আলাদা করলাম। তার কারণ কী, দেখো এই যে 2qL এই টার্মটা আমাদের জানা আছে, 2qL মানে কী, 2qL মানেই হচ্ছে দ্বিমেরু ভ্রামক, যেটাকে পি দ্বারা ডিনোট করা হয়, অর্থাৎ পরের লাইনে আমরা কী করবো, E=1/4πε0 2×2qL এর জায়গায় পি বসে গেল, (R)/R² মানে সেল স্কোয়ার তার হোল স্কোয়ার যেমন ছিল নিচে। এই হচ্ছে তোমার ক্ষেত্র প্রাবল্যের এক্সপ্রেশন। এইবার তুমি চাইলে বিশেষ ক্ষেত্রে এইটা করতে পারো, যে বিন্দুটা তুমি নিয়েছো সেই বিন্দুটা অনেক দূরে আছে, অর্থাৎ R=L, আমরা জানি এলটাকে খুব ক্ষুদ্র নিতে হয়, আরটা যদি এল এর থেকে ভীষণ বড় হয় তখন আমরা এলটাকে নেগলেক্ট করে দিই, অর্থাৎ পরের লাইনে আমি কী করবো, যেখানে এল আছে এলের জায়গায় জিরো বসিয়ে তাহলে R² তার আবার স্কোয়ার R^4 হয়ে যাচ্ছে, এই ওপরের আর নিচের একটা আর কেটে গিয়ে তার মানে আলটিমেটলি এক্সপ্রেশন হলো E=1/4πε0 2π/R³। হ্যাঁ এই হচ্ছে তোমার ক্ষেত্র প্রাবল্যের এক্সপ্রেশন, অর্থাৎ এক্ষেত্রে দেখো ক্ষেত্র প্রাবল্য আর এর কিউবের সাথে ব্যস্তানুপাতিক হচ্ছে। এইটা একটা আমরা সলিউশন করলাম। আরেকটা জিনিস আমরা করব, সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু লম্ব সমদ্বিখণ্ডকের ওপরে অবস্থিত কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য। তড়িৎ দ্বিমেরুর লম্ব, এটা যেমন ওটা আগেরটা যেমন করলাম অক্ষস্থিত বিন্দুতে, এটা লম্ব সমদ্বিখণ্ডকের ওপর। এখন প্রশ্ন হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডকের ওপর কীভাবে করব। দেখো আমি এটা তোমাদের বাড়িতে একটুখানি হোমওয়ার্ক দিচ্ছি, আমি তাও একটু বুঝিয়ে দিই কী করবো। আমরা কী করলাম, এ বি আগের মতো করে একটা তড়িৎ দ্বিমেরু নিলাম, লম্ব সমদ্বিখণ্ডক মানে কী বলতো, যে 2L দূরত্বটা নিয়েছি এ বির মধ্যে, তাদের ঠিক মধ্যবিন্দু ও, হ্যাঁ এর ওপর একটা লম্ব টানতে হবে, এইটাই হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক, অর্থাৎ এমন একটা সরলরেখা যে কিনা এ বিকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। সেই লম্ব সমদ্বিখণ্ডকের ওপর পি একটা বিন্দু নিয়েছি, হ্যাঁ এটা হচ্ছে পি বিন্দু, তাই পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য বের করতে হবে। তা একই রকমভাবে ওপি দূরত্বটাকে আর ধরে নিয়েছো, ওপি = আর ধরে নিয়েছো,
তা আমরা কি করব, একই রকম ভাবে এ বিন্দুতে মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, আমরা আগের এক্সপ্রেশনের জন্য আমি ই সাফিক্সে এ লিখতে পারি 1/4πε0, হ্যাঁ এখানে কিউ বাই তোমার হচ্ছে এপি স্কোয়ার, এবং এর ডাইরেকশনটা কোন দিকে হবে, অ্যালং পি থেকে এর দিকে। কেন আবার বলছি, পি বিন্দুতে আমরা ধনাত্মক আধান ধরে নিই, ধনাত্মক একক আধান, তো ধনাত্মক আধানকে ঋণাত্মক আধান আকর্ষণ করে বলে এদিকে চলে এলো। সিমিলার ওয়েতে বি বিন্দুতে যখন আমরা বের করবো সেটাকে ইবি দিয়ে ডিনোট করবো, দেখো ইবিটা কী হবে, মাইনাস প্লাস কিউ প্লাস ওয়ান আধানকে বিকর্ষণ করবে, ফলে ইবিটা দেখো দূরের দিকে যাচ্ছে। এই ইয়ে এবং ইবির যে লব্ধি সেইটাই হচ্ছে গিয়ে ক্ষেত্র প্রাবল্যের দিক। তাহলে স্বাভাবিকভাবে আমরা যদি ভেক্টর নিয়মে যোগ করি তাহলে দেখা যাবে যে লব্ধি ক্ষেত্র প্রাবল্যটা এইদিকে কাজ করছে। হ্যাঁ আমরা যদি এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরে নিই, এটা একটা দেখো সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি করবে, যেহেতু লম্ব সমদ্বিখণ্ডকের উপর আছে তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এইটাও থিটা হবে। এই এটা থিটা হলে এটা থিটা, সিমিলার হতে এটা থিটা হলে এটা থিটা, তার মানে আলটিমেটলি যেটা আসবে এটা হচ্ছে ইএ কস থিটা আর ইবি কস থিটা, এই দুটো যোগফল। এইটা তোমরা একটু, আমি সবটাই বলে দিলাম, একটু দেখে তোমরা করবে, অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবে। আমরা নেক্সট টপিকে চলে যাব। আজকের পড়ার লাস্ট টপিক এটা, এটা কি করেছি আমি দেখো, এখানে দেখো হেডলাইনটার দিকে দেখাও, সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত তড়িৎ দ্বিমেরুর ওপর বল এবং টর্কের রাশিমালা। আগে ছবিটা ভালো করে বুঝতে হবে, ছবিটা বুঝলেই পুরো জিনিসটা বোঝা হয়ে যাবে। হ্যাঁ ক্যালকুলেশন ইজ ভেরি ইজি যদি তুমি ছবিটা বুঝতে পারো। দেখো কি করেছি আমরা, সুষম তড়িৎ ক্ষেত্র নিয়েছি, কিরকম আমরা জানি সুষম তড়িৎ ক্ষেত্রকে দেখানোর জন্য কি করতে হয়, কতগুলো প্যারালাল লাইন নিতে হয়, সেই প্যারালাল লাইন এরকম নিয়েছি, এ একটা এ একটা এ একটা আর এ একটা, চারটে লাইন নিয়েছি। দেখো প্রত্যেকের ডাইরেকশন দেখো, আমি এই তীরচিহ্ন এই তীরচিহ্ন এই তীরচিহ্ন তীরচিহ্ন দিয়ে বুঝিয়েছি, যেটাকে ক্যাপিটাল ই বলছি, এটা একটা সুষম তড়িৎ ক্ষেত্র যার দিকটা অ্যাকর্ডিং টু দিস ফিগার ফ্রম লেফট টু রাইট, হ্যাঁ বাম থেকে ডান দিকে তার দিকটা রয়েছে। তো তার মধ্যে আমি একটা তড়িৎ দ্বিমেরু এবিকে রেখেছি, দেখো এ বি একটা তড়িৎ দ্বিমেরু নিয়েছি, আবার দেখো এ বি একটা তড়িৎ দ্বিমেরু নিয়েছি। তা এখন এ বিন্দুতে মাইনাস কিউ চার্জ, বি বিন্দুতে প্লাস কিউ চার্জ নেওয়া হয়েছে, স্বাভাবিকভাবেই তাহলে যে তড়িৎ দ্বিমেরুটা তৈরি হলো তার দিকটা হবে এ থেকে বি এর দিকে। আমরা জানি মাইনাস থেকে প্লাসের দিকটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর দিক, অর্থাৎ এ থেকে বি এর দিকে তড়িৎ দ্বিমেরুর ভ্রামকের দিক হচ্ছে, সেই তড়িৎ দ্বিমেরুর ভ্রামক পিকে ভেক্টর রূপে আমি এই দিকে ডাইরেক্টেড করেছি তীরচিহ্ন দিয়ে। তো এইবার কি দাঁড়াচ্ছে দেখো, তার মানে এইটা হচ্ছে ই এর দিক, এই তীরচিহ্নটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক, আর এটা হচ্ছে পি এর দিক মানে দ্বিমেরু ভ্রামকের দিক। তাহলে দ্বিমেরু ভ্রামকটা ক্ষেত্র প্রাবল্যের সাথে কত কোণে আছে, এইটা হচ্ছে সেই কোণ থিটা কোণে স্থাপন করা হয়েছে, আমি ধরে নিয়েছি এটা, তুমি অন্য কিছু ধরতে পারো। এইবার আমাকে যেটা করতে হবে যে এই তড়িৎ দ্বিমেরুর ওপর কত বল কাজ করবে, কত টর্ক কাজ করবে। দেখো বল আগে বের করে নিই, আমরা একটা ফর্মুলা প্রথমেই পড়েছিলাম E=F/Q, সেইখান থেকে F=Q×E, ফোর্স =চার্জ×ইলেকট্রিক ফিল্ড, অর্থাৎ আমরা দেখো এখানটা নিচে এক্সপ্রেশনে দেখো, আমরা মাইনাস কিউ চার্জের জন্য ফার্স্টে স্পষ্টতই মাইনাস কিউ আধানের উপর যে বল সেটা হচ্ছে F=-Q×E, এই মাইনাস সাইনটা কী করছে, এইটা বোঝাচ্ছে যে ই যে দিকটা এফ এর দিকটা তার উল্টো দিকে হবে, অর্থাৎ এই বলটা ই এর দিকে না থেকে ই এর উল্টো দিকে, মানে ইটা এদিকে কাজ করছিল তার মানে মাইনাস কিউ এর উপর যে বলটা সেটা Q×E এই দিকে কাজ করছে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের উল্টো দিকে। অন দ্য আদার হ্যান্ড প্লাস কিউ চার্জের ওপর যে বল একই রকম ফর্মুলায় Q×E F=Q×E, তার দিকটা কিন্তু আবার কোন দিকে হচ্ছে, না হচ্ছে যেহেতু এখানে ই এবং এফ একই রকম ডাইরেকশানে রয়েছে, এখানে কোনো মাইনাস চিহ্ন সিম্বল নেই, তার মানে ই এর দিকটাই হচ্ছে এফ এর দিক, অর্থাৎ এক্ষেত্রে ই এর দিকটাই এফ এর দিক। তাহলে আমরা কি পেলাম, দুটো বল যাদের প্রত্যেকেরই মান হচ্ছে Q×E কিন্তু দিক আলাদা, দিকটা পুরো বিপরীত, ফলে লব্ধি বল কত হচ্ছে, আমরা ভেক্টর নিয়মে যোগ করে দেখতে পাচ্ছি লব্ধি বলের মানটা হয়ে গেল শূন্য। এইবার আমরা লব্ধি বল যেই শূন্য পেলাম, দুটো বিপরীতমুখী বল
যখনই কাজ করে আমরা জানি তখন একটা টর্কের উদ্ভব হয়। দুটো আলাদা বিন্দুতে যদি দুটো সমান ও বিপরীতমুখী বল সৃষ্টি হয় তাহলে একটা টর্কের সৃষ্টি হয়। সেই টর্কের ভ্যালু কত হয় আমরা জানি, টর্ক ইকুয়াল টু বল ইনটু তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব। এখন প্রশ্ন হচ্ছে লম্ব দূরত্ব কত। দেখো এ থেকে বি যে দূরত্বটা এটা কিন্তু লম্ব দূরত্ব নয়, কারণ ফোর্সটা একটা এদিকে একটা এদিকে। তো লম্ব দূরত্ব বের করতে গেলে কী করতে হবে, যে দুটো ভেক্টর যে দুটো ফোর্স কাজ করছে, এই একটা ফোর্স এই একটা ফোর্স, তাদের মধ্যে লম্ব টানতে হবে। এই হচ্ছে বিসিটা হচ্ছে লম্ব দূরত্ব। এখন প্রশ্ন হচ্ছে বিসিটা আঁকবে কী করে। প্রথম কাজ হচ্ছে এ থেকে তড়িৎ ক্ষেত্র প্রবল প্যারালালে একটা ডটেড লাইন টানলে, সেই ডটেড লাইনের ওপর বি থেকে লম্ব টেনে দিলে, সেই যে বিন্দুতে ছেদ করলে সেই বিন্দুটার নাম দিলে সি। এই বিসিটা হচ্ছে লম্ব দূরত্ব। এখন বিসির মান কত হবে, দেখো আমরা ভেক্টরের যে উপাংশ বিভাজন, সেই বিভাজন থেকে আমরা বলতে পারি দেখো বিসিটা হচ্ছে উল্লম্ব উপাংশ। কার না, এ বি এর উল্লম্ব উপাংশ। এ বিটা এক্ষেত্রে যদি দৈর্ঘ্য হিসেবে ভাবি, এ বিটা হচ্ছে 12, তাহলে উল্লম্ব উপাংশ সবসময় সাইন থিটা আসে। অর্থাৎ দেখো আমি এখানে করেছি বিসি ইকুয়াল টু এ বি সাইন থিটা, অর্থাৎ বিসি ইকুয়াল টু 12 সাইন থিটা। এইবার এখানে এক এক করে মান বসিয়ে দাও, তাও ইকুয়াল টু বলের জায়গায় কিউ ইন্টু ই লম্ব দূরত্ব বিসি, কিউ ইন্টু ই লম্ব দূরত্ব জায়গায় 12 সাইন থিটা বসে গেল। এইবার এটাকে সাজিয়ে লেখা হলো 2QL, 2 × 12 ইন্টু কিউটা ঢুকিয়ে দিলাম এর মধ্যে, তারপরে ই লিখলাম, তারপরে সাইন থিটা লিখলাম। কেন 2QL আবার আগের মতো করে আমরা বলতে পারি, 2QL মানে হচ্ছে পি, অর্থাৎ পি ই সাইন থিটা, দ্যাট ইজ টাউ। হ্যাঁ, এইবার দেখো এখানে আরেকটা জিনিস বলে দিই, তোমরা নিজেরাও জানো টর্ক ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। সো এখানে পি আর ই এর গুণ হচ্ছে, স্বাভাবিকভাবে ভেক্টর তৈরি করতে গেলে ক্রস প্রোডাক্ট হতে হবে, এবং ক্রস প্রোডাক্ট যে হবে সেটা এখান থেকেও বোঝা যাচ্ছে। দেখো আমরা ক্রস প্রোডাক্ট করলে তবেই সাইন থিটার তৈরি আসে, তাই যেহেতু এখানে সাইন থিটা আছে তাহলে টাউ ইকুয়াল টু হচ্ছে পি এবং ই, এই দুটো ভেক্টরের ক্রস গুণ, ফলের রেজাল্টই হচ্ছে টর্ক। আশা করি তোমরা আজকের পড়া এটুকুই আমি পড়ালাম, আশা করি তোমরা আজকের পড়াটা বুঝতে পেরেছো, পড়াটাকে একটু এগিয়ে নিয়ে যাও, কিচ্ছু করার নেই। এই মুহূর্তে আমাদের এভাবেই পড়াটা এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা স্কুলে আর এই মুহূর্তে আমরা পরস্পরের কী বলবো যে কাছাকাছি এসে আমরা পড়াশোনাটা করতে পারবো না, এই ভার্চুয়াল মিডিয়ামটাই আমাদের এই মুহূর্তে অবলম্বন। ভালো থেকো।